ও আজকে এইমাত্র বাড়িতে এলাম, আমি ভিডিও করতে পারিনি, আমার স্টোরেজ ছিল না তাই। আর এ দেখো একটু আগে পার্সেলটা এলো, সকাল থেকে ঘুরে যাচ্ছে। তো এই যে এটা হচ্ছে, এই উল্টোভাবে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার মামমামের গিফট, জন্মদিনের গিফট আমার শ্বশুর বাড়ির তরফ থেকে। আর এই দেখো এখানে আমার বোন এসছে, আমি নিয়ে এসেছি ওকে আসার সময়। মাম খুব খুশি ওর পিসি মানে মনি এসছে বলে। আর এখন এটাকে আমি এখন আনবক্সিং করবো, এই মাত্র জাস্ট এই মাত্র দিয়ে গেল তোমাদেরকে, তারা ওটার মধ্যে ছিল, উনি অনেকক্ষণ ধরে সকাল থেকে ঘুরছে, তো আমিও এই মাত্র ফিরলাম, তো জন্য আর দেখানো হয়নি যে উনি যখন দিয়েছে জিনিসটা। তো আমি এখন এটাকে আনবক্সিং করবো, এখনও মামা খায়নি, তার আনবক্সিং করবো, সেটিং করবো, তারপরে যদি আমার মেয়ে খেয়ে নেয় তাহলে তো খুব ভালোই হয়, খায়নি এখনো পর্যন্ত আমার মামাম। চলো গিফটটা খোলা যাক, দেখতে থাকো। তোর গিফট আনবক্সিং হচ্ছে, তোর পাপা করছে। হ্যাঁ খাবে খাবে, হ্যাঁ খেয়ে নেবে। আরে বাবা, ওকে খাওয়ানোর জন্য দেখো খাবার পড়ে রয়েছে, খাওয়াতে পারিনি, এখন দরজাটা আটকে দিই যাতে বিড়াল টেল না ঢোকে। এটা ওই যে এটা আগে ওটা ঝোলাতে হবে উপরে, যে ডল নিয়ে আসতে গেছে, আসতে পুতুলকে বসাবে। আয় রে উই দেখো, এই আমার বর দিয়েছে, দোলনা ধরবি না। কিভাবে আটকানো, তা এটা ভারী আছে গো, দেখবে না তুই বুঝতে পারবি। আমি শুন, আমি বুঝতে পারবো তো, হ্যাঁ এগুলো দেখবে না, দড়িগুলো মোটা আছে। এটা দুটো দিয়েছে, একটা একটা লাগবে, ওইভাবে না গাঁদা রে, একটা উপরে ঝুলবে একটা নিচে, বুঝতে পারলে, একটা উপরে ওই যে ওখানে উপরে, দুটোই লাগবে, দিচ্ছি তো নাকি, উপরে যাও, হ্যাঁ উপরে যাও, ওই এসটা লাগাও, উপরে একটা যাও, উপরে যাও, উপরে যে কোনো একটা নিচে উপরে দিলেই হলো, ওটা উপরে কিচ্ছু ঠেকবে না, তুমি করো না, তো ওইখানে এই দেখো, এদিকে তাকাও, এই শোনা, দূর থেকে দেখো, দূর থেকে দেখাও, দূর থেকে তো দেখো ফার্স্ট টাইম তালে বড় হচ্ছে, প্রথমবার এই বছরে এই কটা মা করে গেছে, এখন মামামকে খাওয়াচ্ছে আর আমি এখন এগুলো খাচ্ছি, এটা আমি দিলাম, এই যো এখন আর এতগুলো করতে হবে। আমরা শুধু একবার দেখো বড়ার সাইজগুলো, দীপার কাছে নিয়ে যাই, দীপা একটু বড়ার সাইজগুলো দেখো, দারুণ হয়েছে না, এখানে দিয়েছি খাবে না।
দেখো কি ঢালছে, দেখো অনেকটা রয়েছে, দেখো এখন এখানে বসিয়েছি আমি, আর এদিকে এখন অনেক এতটা রয়েছে, আর এদিকে এতগুলো ভাজা হয়েছে। মনে আছে এত দিয়ে এত হাড়ি এত পর্যন্ত হয়ে যাবে ভর্তি খাবে তো। এই দেখো তখন বললাম না এত দূরতে হয়ে যাবে, তার বেশি হয়েছে। এন তোমার বাটিতে করে দেবো, এই দেখো মারা গেছে কৃষ্ণা। আর এটা হচ্ছে লাস্ট, আর নেই। আর এখানে রয়েছে এই তার জালটা, এটা এটা পরে জাল দেবে মা। এটাই লাস্ট, তেল কম একেবারে দিয়ে দিয়েছি, মেয়েটা এসে একটু ডিস্টার্ব করছিল তার জন্য একেবারে দিয়ে দিয়েছি। আমার ফুলুরি তালের ফুলুরি দেখে বাবা বলছে যে 500 জনকে খাওয়ানো যাবে, এরকম সাইজ করেছে। তো তোমার তো ভালোই হলো, এ দেখো একদম ছোটো ছোটো, তত এগুলো বড় আছে দেখাচ্ছি, দাঁড়াও একদম ছোটো ছোটো, এ দেখো ঠিক এইটুকু সাইজের। এগুলো তো বড় করেছি লাস্টে, বড় বড় দিয়ে দিয়েছি। চলো আজকের মতন তাল ফুলুরি বানানো শেষ, আর আজকের মতন ভিডিওটাই এখানে এন্ড করছি। আর আমার মুখের অবস্থা দেখো, আমার মুখের অবস্থা খুবই খারাপ, কেননা প্রচুর পরিমাণে থেমে গেছে আর প্রচুর গরমও লাগছে। চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকেও তাহলে হবে। আর চলো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে, এরপরে পরপর আরও ভালো ভালো ব্লগ আসবে, কেননা আমরা এরপরে যাবো, আমার বাপের বাড়ি পুজো আছে সেখানে যাব, ভালো ভালো অনেক ভালো ভালো ভিডিও দেবো। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থাকো, আর সবসময় আমার পাশে থাকো।